তিরিশ মাছ খাওয়ার কথা মনে করলো তিরিশ মাছ খেতে চাইলাম তো যে দামটা তখন না দেখলাম যে আমাকে যে দিল সে একটা দিতে চাচ্ছে সে কিন্তু একটা বাংলাদেশের ছেলে বাড়ি ওর চাঁদপুরে ওর চাঁদপুরের থেকে ইলিশ মাছ আসে তো বললাম তোমরা তোমরা তো ইলিশ মাছ খাও বলছো না স্যার কিভাবে বলবো আমি ইলিশ মাছ খাবো সারা মাস পরে আমি কয় টাকা পাই আর এখানে একটা ইলিশের দাম তো ষাট ষাট রিয়াল তা আমি কয় টাকা পাই যে আমি এটা এত ষাট রিয়াল দিয়ে খাবো আমি খাও না

কিন্তু তোমার ইনকাম খুব কম এই জন্য বলে গেলে উন্নত দেশে না গেলে দেশে ফ্রিল্যান্সিং করবে ওই দেশগুলোতে না